তো বুদ্ধিজীবীরা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন, অথচ কামদুনির বেলায় চুপ থাকেন, পার্কস্ট্রিটে চুপ থাকেন, দেহত্বতে বোম বর্ষণ হচ্ছে সেটা চুপ থাকেন, তারা তৃণমূলের কুকুর ছাড়া কিচ্ছু না। যেমন আমরা বলতাম তেজর কুকুর, যেমন গোটা দেশব্যাপী নিয়ে গোটা বিশ্বব্যাপী জানতো, তো মমতা ব্যানার্জি কুত্তা এই বুদ্ধিজীবীরা যারা গতকাল সিএর বিরোধিতা করছেন, তারা জানেন না এটা সম্বন্ধে কি লেখা আছে বিলটাতে, তারা জেনেও নেকামি করছেন, তাই তাদেরকে মমতা ব্যানার্জি কুত্তা ছাড়া আর কিছু বলেন। বুদ্ধিজীবী তো আপনাদের, আপনাদেরও তো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মশাই কাকে বলছেন? আমাকে যিনি পড়িয়েছেন, শুধু কলকাতার কয়েকটা বুদ্ধিজীবী কি পশ্চিমবাংলা শেষ কথা? বুদ্ধিজীবী তো আমরা আমাদের বিষ্ণুপুর লোকসভাতেও, আমার বসিরহাট থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো অনেক বুদ্ধিজীবী আছেন। ওই কয়েকজন লিখেছেন আর কয়েকটা লিখি কলকাতায় যারা বলছেন, তারাই শুধু বুদ্ধিজীবী, তারা নেকাজীবী, তারা পশ্চিমবাংলা কুত্তা। দাদা, আপনাদের সভাপতি যেটা বলছে শয়তান, আপনার কি সহমত? আমি তো বলবো যে আমি তো সভাপতি তো ভালো কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলবো, ওনাদেরকে রাস্তায় ছেড়ে দিন, পেছনে মিডিয়া না রেখে দেখি কজন মানুষ চেনে, তার কটা বই পশ্চিমবঙ্গের মানুষ পড়ছেন। দেখুন একটা কথা বলি, এই স্বামীজিকে অনেক সময় দেখা গিয়েছিল সিপিএম তারা জায়গা দেয়নি ভালো করে, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও জায়গা দেয়নি, আবার এই সিপিএমের যাদবপুর থেকে কয়েকটা বুদ্ধিজীবী পরিচালনা করবেন আর তারাই পশ্চিমবাংলার মুখ হবে, এটা হতে পারে না। জয় শ্রী।